মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে চৌমুহনী রেলওয়ে ময়দানে বিশাল জনসমাবেশ ও আন্দোলন সংগ্রামে নিহত আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন, সারা দেশের মানুষ জেগে উঠেছে। বলি হাসিনার মতো এত নির্মম, নিষ্ঠুর, এত রক্ত নিগ্রাঙ্গ একটি সুরচারকে পরাজিত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে মনে করেছে তার বাপের জমিদারি। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসি, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আহরাজ আবুল কাশেম, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক মোর্শিদুল আমিন ফয়সাল, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন, সাংগঠনিক সম্পাদক হাজি ইসমাইল হোসেন দুলাল, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সদস্য সচিব মহিউদ্দিন রাজুসহ অনেকেই। অনুষ্ঠানে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ের সম্পাদক এসপি সেলিম ও রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানুর রশিদের নেতৃত্বে এক বিশাল মিছিল অংশগ্রহণ করে। পৌর 8 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন। চৌমুহনী পৌর 7 নং বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন। পৌর 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করে। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ বেগমগঞ্জ উপজেলা শাখার প্রস্তাবিত সভাপতি মহিউদ্দিন মোস্তফা, সাধারণ সম্পাদক হানিফ স্বপনের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করে। কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাশারও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপনের নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করে। ঝিরতলী ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করে। নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারি ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করে। হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি দুরালমীয় সাধারণ সম্পাদক নুরুল আমির নেতৃত্বে একটি মিছিল এই সমাবেশে অংশগ্রহণ করে। বিএনপি নেতা হাজি খলিল ও পলাশসহ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একমাত্র আমি মনে হয় যে বেগম খালেদা জিয়ার পরে জিততে পারে।